মোল্লা সাহেব, এই এখানে আমি দেখছি অনেকগুলো ভর্তা সব বল বল করে সাজিয়ে রাখা আছে, তো কোনটা কি একটু একধার থেকে বলতে থাকেন শুনি। এটা হলো আপনার আলু ভর্তা, আলু ভর্তা, এটা ইলিশ ভর্তা, ইলিশ ভর্তা, এটা আপনার লোটে ভর্তা, লোটে মাছের ভর্তা। আচ্ছা, এটা হলো আপনার চেপা ভর্তা, চেপা ভর্তা মানে চেপা শুটকি, চেপা শুটকি। আচ্ছা, এবার আপনার সব শুটকির ভিতরে আমি আসছি, এটা হলো আপনার বাইলা শুটকি, বেলে মাছের শুটকি। আচ্ছা, ঠিক আছে, এটা আপনার পুঁটি শুটকি, পুঁটি। আচ্ছা, পুঁটি মাছের, হ্যাঁ, এটা হলো আপনার বাইলা শুটকি, এটাও বেলে শুটকি, বেলে মাছের। এবার ধরেন যদি আমি এখানে দেখছি অনেক রকম ডিশ সব রান্না করা আছে, আপনি এবার বলেন কোনটা কি। না, আমি ওপারটা চলে যাই, বরঞ্চ ওপারটা থেকে সুবিধা হবে। মানে কাজের মধ্যে থেকে নিউ আজমেরি হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট মাওয়াঘাটে আমরা এখন আছি। আমরাই মনে হচ্ছে সকাল সকাল তাড়াতাড়ি এসে গেছি নাকি। বলে সাহেব বলেন, এটা কি? এটা হলো ইলিশ রান্না, ইলিশের আলু বেগুন দিয়ে ঝোল। না, আর বেগুন না, এটা শুধু আলু দিয়ে আপনার ঝাল, শুধু আলু দিয়ে ঝাল। আচ্ছা, এটা আপনার ইলিশ মাছের মাথা দিয়ে সবজি পুঁইশাক, ইলিশ মাছের মাথা দিয়ে পুঁইশাক, বা এটা আমাদের ওখানে খুব চলে, ইন্ডিয়ায় খুব চলে। আপনার এটা হলো আপনার আলু ভাজি, ভাজি আলু গাজর মিক্সড। আচ্ছা, এটা হলো আপনার নদীর পাঙাশ, পাঙাশ, জি। আচ্ছা, আর এপাশে আছে আপনার ইলিশ মাছ দিয়ে মুগ ডাল, ইলিশ মাছ দিয়ে মুগ ডাল, এটা বেশ মজার জিনিস, নতুন। আমি যদি ইলিশের এই ঝোলটা ধরি, আপনার ইলিশের ঝোল আমাদের রেট হলো 80 টাকা পার পিস, পার পিস। আচ্ছা, এই সবজির প্লেটটা আমরা 30 টাকা রাখি, এই পাঙাশ আমাদের হলো 220 টাকা। এবার ধরেন এই ভর্তা গুলো কি রকম দাম হয়, আপনি আবার একধার থেকে বলতে শুরু করেন। যে কোনো ভর্তা, আলু ভর্তা হলো 10 টাকা, আর যে কোনো ভর্তা কি হবে এটা হলো আপনার 20 টাকা। মানে আপনার এই বেলে, ইলিশ, চেপা বা পুঁটি, সব কটাই হচ্ছে 20 টাকা, 20 টাকা। এবার যে যেরকম নিয়ে নেবে, ঠিক আছে।